নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পাতলা মুসুর ডাল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাতলা মুসুর ডাল বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, নুন, চিনি আর মুসুর ডাল। প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব, তার জন্য আমি প্রেশার কুকার নিয়েছি। এর মধ্যে ডালটা দিয়ে দেব। আমি ডালটা আগে ধুয়ে রেখেছি। আমি এক কাপ ডাল নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব আর অল্প পেঁয়াজ কুচি দেব। আর দু কাপ জল দেব। দিয়ে এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। এই দেখুন, ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে ডালটা পাতলা করে নেব। আপনারা যে যেরকম পাতলা খাবেন সেই অনুযায়ী গরম জল দেবেন। আমি তিন কাপ জল দিয়েছি। গরম জলটা দেওয়ার পর এরকম একটা কাটা দিয়ে এভাবে একটু নেড়ে দেবেন। এই দেখুন, ডালটা একদম গলে গিয়েছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। সামান্য একটু চিনি, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে। দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব। দেখুন, ডালটা ফুটে গিয়েছে। এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি এক বড় চামচ সরষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও ডালটা ফোড়ন দিতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব।
ডালটা দিয়ে আমি 2-3 মিনিট আবার একটু ডালটা ফুটিয়ে নেব। আর এই সময়তে নুনটা একটু টেস্ট করে নেবেন। 2 মিনিট আমি ডালটা ফুটিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল পাতলা মসুর ডাল।